আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল। আজকে আমি তৈরি করে দেখাবো পটল আলু ইলিশ মাছের ঝোল। চুলায় প্যান দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেস্টটা একটু বাদামি কালার হয়ে গেলে মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন মশলা দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আলু পটল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে আসছি। এখন ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, ঢাকনা খুলে মাছগুলি দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলি কাঁচা দিয়ে দিচ্ছি, ভাজা করিনি। তরকারি স্বাদ বাড়ে, কাঁচা মাছের ঝোল অন্যরকম স্বাদ। ইলিশ মাছ যেভাবেই খাই সেভাবেই মজা লাগে। এখন ঢেকে দিব, খুলে একটু দেখতেছি হয়েছেন কিনা। তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe, like, share. Thanks for watching.